জঙ্গলের রাজা বাঘমশাই ঢাকঢোল পিটিয়ে জানিয়ে দিল কোনো শিশুকে নিরক্ষর রাখা চলবে না, সবার জন্য যথাযথ শিক্ষা সুনিশ্চিত করতে হবে, সব ছেলেমেয়েদের স্কুলে পাঠাতে হবে, পড়াশোনা শেষ হলে সবাইকে সার্টিফিকেট দেওয়া হবে। সব বাচ্চার স্কুলে অ্যাডমিশন হয়ে গেল, রাজা মশাইয়ের পার্সোনাল স্কুল, সবাইকে যথাযথ শিক্ষা দেওয়া হবে, শুরু হলো সর্বশিক্ষা অভিযান। হাতির বাচ্চা স্কুলে এলো, বাদর, মাছ, কচ্ছপ, বিড়াল, উট, জিরাফ, সব বার বাচ্চা স্কুলে পৌঁছে গেল, শুরু হলো ধুমধাম করে পড়াশোনা। ফার্স্ট ইউনিট টেস্ট হলো, হাতির বাচ্চা ফেল। কোন সাবজেক্টে ফেল? হাতি এসে প্রশ্ন করে। গাছে ওঠা সাবজেক্টে ফেল করেছে। হাতি পড়ল মহাচিন্তায়, তার ছেলে ফেল, এটা কোনোভাবেই মেনে নেওয়া যাবে না। শুরু হলো খোঁজাখুঁজি, ভালো টিউটর পেতেই হবে, সন্তানের শিক্ষার ব্যাপারে কোনো রকম কম্প্রোমাইজ করা যাবে না। হাতির এখন একটাই টেনশন, যেভাবেই হোক ছেলেকে গাছে চড়া শেখাতে হবে, গাছে ওঠা এই সাবজেক্টে টপার করে তুলতে হবে। ফার্স্ট সেশন অতিক্রান্ত, ফাইনাল রেজাল্ট আউট। দেখা গেল হাতি, উট, জিরাফ, মাছ সববার বাচ্চা ফেল, বাঁদরের বাচ্চা টপার হয়ে গেছে। প্রকাশ্য মঞ্চে বিভিন্ন গেস্টদের আমন্ত্রিত করে বিরাট অনুষ্ঠানের আয়োজন করা হলো। সেখানে টপার হিসেবে বাঁদরের বাচ্চার গলায় মেডেল পরিয়ে দেওয়া হলো। আর বাঁদর তো আনন্দে আত্মহারা, তার ছেলে টপার হয়েছে। এ গাছ থেকে সে গাছে কি ভীষণ লাফালাফি করে চলেছে। চূড়ান্ত অপমানিত হয়ে হাতি, উট, জিরাফ নিজ নিজ সন্তানকে দারুণ পিটুনি দিল। এত টিউশন, এত খরচ, এর পরেও চূড়ান্ত অসম্মান, তারা মেনে নিতে পারল না। ফাঁকিবাজ, এত চেষ্টা করেও তোর দ্বারা গাছে চড়া হলো না, নিষ্কর্মা কোথাকার। শেখ, বাদরের বাচ্চার কাছে শিক্ষা নেই কীভাবে গাছে চড়তে হয়। ফেল কিন্তু মাছের ছেলেও হয়ে গেছে, সে আবার প্রত্যেক সাবজেক্টে ফেল, কেবলমাত্র সাঁতার কাটা ছাড়া। প্রিন্সিপাল বলল, আপনার সন্তানের অ্যাটেন্ডেন্স প্রবলেম, 5 মিনিটের বেশি ক্লাসে থাকতে পারে না। মাছ নিজের সন্তানের দিকে ক্রোধান্বিত হয়ে তাকিয়ে রইল। বাচ্চা বলে, মা গো, মা দম নিতে পারি না, ভীষণ কষ্ট হয়, আমার জন্য জলের মধ্যে কোনো স্কুল দেখলে হতো না মা। মাছ বলে, চুপ কর বেয়াদু, এত ভালো স্কুল আর কোথাও পাবি? পড়াশোনায় মন দে, স্কুল নিয়ে তোকে ভাবতে হবে না। হাতি, উট, জিরাফ নিজের নিজের ফেলিওর বাচ্চাকে পিটুনি দিতে দিতে বাড়ি ফিরে চলেছে। পথিমধ্যে বুড়ো খ্যাক শিয়ালের সঙ্গে দেখা। শিয়াল বলে, আহা, তোমরা মারু কেন ছোট ছোট বাচ্চাদের? উট বলে, মেরেই ফেলবো একে, আমার মান সম্মান কিচ্ছু রাখলো না। শিয়াল বলে, কি হয়েছে সেটা তো বলো। হাতি বলে, এত বড় শরীর নিয়ে গাছে চড়তে পারলো না, আর বাঁদরের ছেলে টপার হলো, মান ইজ্জত আমার কিচ্ছু থাকলো না। শিয়াল অট্ট হাসিতে ফেটে পড়ে, আচ্ছা তোমরা গাছে চড়তে পারো? জিরাফ বলে, আমরা তো নিরক্ষর, তখন এসব স্কুল টুল ছিল, থাকলে শিখে নিতাম, অবশ্যই তাহলে গাছে চড়তে পারতাম। শিয়াল বলল, তোমাদের গাছে চড়ার কি প্রয়োজন সেটাই তো আমি বুঝতে পারছি না। আচ্ছা শোনো হাতি, তুমি নিজের বিশালাকার সুর উঠিয়ে ধরো তো, গাছের সবচেয়ে বড় ফলটি পেরে ভক্ষণ করতে পারবে তো, তাহলে তোমার গাছে ওঠা লাগবে না। আর উট ভাই, তোমার তো অনেক উঁচু ঘাড় রয়েছে, ঘাড় বাড়িয়ে দাও, গাছের সর্বশ্রেষ্ঠ ফল পাতা পেরে খেয়ে নাও। আর বোন মাছ, তোমার সন্তানকে নদীর স্কুলে ভর্তি করে দাও, ওকে মন ভরে সাঁতার কাটতে শেখাও, দেখবে
দেখবে একদিন তোমার ছেলে নদী অতিক্রম করে সমুদ্রে পাড়ি দেবে, সাত সমুদ্র পার করে তোমার নাম উজ্জ্বল করবে। ওকে রাজার স্কুলে পাঠিও না, ও কিন্তু মারা যাবে। তাহলে তাহলে আমাদের মনে রাখতে হবে, শিক্ষা আমাদের সন্তানের জন্য, শিক্ষার জন্য আমাদের সন্তান না, আমাদের মহান সৃষ্টিকর্তা প্রত্যেক শিশুর মধ্যেই কিছু না কিছু স্পেশালিটি দিয়ে পাঠিয়েছেন। আমাদের দায়িত্ব হলো সেটা খুঁজে বের করা, তাকে সঠিক পথ দেখিয়ে দেওয়া। তাহলে দেখবেন সে নিজেই নিজের গন্তব্য একদিন খুঁজে নেবে। হাতির বাচ্চাকে জোর করে গাছে চড়াতে যাবেন না। মনে রাখবেন, মাছের বাচ্চা জলবিহীন স্কুলে গেলে দম ফেটে মারা যাবে। শিক্ষা দীক্ষা, খেলাধুলা, নাচ গান, শিল্পকলা, অভিনয়, ব্যবসা, যে কোনো ক্ষেত্রেই হোক, আপনার সন্তানের প্রতিভার মূল্যায়ন করতে দিন। ওদের ইচ্ছেগুলো চিনে নিন, ওদের প্রতিভার মূল্য দিন। আর আপনার দায়িত্ব শুধু একটাই, সন্তানকে সৎ আচরণ, নৈতিকতা, মূল্যবোধ, মানবতার শিক্ষা দিন। নিশ্চিত করে বলতে পারি, আপনার সন্তান যেখানেই থাকুক আর যাই করুক, কখনো বিপদগামী হবে না, কখনো আপনার চোখে জল আনতে দেবে না। নমস্কার, ধন্যবাদ।